কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 10.5 কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করেছে বিজিবি। গতকাল বিকেলে উপজেলার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 20 বোতল এলএসডি উদ্ধার করা হয়। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে বাসটি এসে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে এলএসডি উদ্ধার করা হয়। সামনে যান, মাল পাইছে, মাল পাইছে।